বিদায়বাহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি ঠিক কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের ভেতর শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্যে হলেও মন্ত্রী ভাবেন আপনি তাঁর। নতুন বৌঠান কি কোনো দিন ভেবেছিলেন আপনি তাঁর? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও খুঁজে পায়নি। দাদামশাই মনে করেন আপনি গোরার রচয়িতা, আপনি তাঁর। বাবা মনে করেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি ওর। আর ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি কিছু, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে দিলাম, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসের টেবিল চাপড়ে রাগি তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকো রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশায়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগি তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন, 25শে বৈশাখ।